আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের খানাপিনা। খানাপিনাতে আজকে আপনাদেরকে একটি কেক রেসিপি তৈরি করে দেখাবো। গ্যাসের চুলায় কিভাবে আমি নর্মাল হাঁড়িতে কেক রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অল্প কিছু উপাদান দিয়ে আমরা চাইলে ঘরে এই ধরনের মজার মজার কেক রেসিপি তৈরি করতে পারবো, যা বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেই। আর যদি আজকে আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন। প্রথমে একটি বোলের মধ্যে আমি ডিম নিয়ে নিচ্ছি। এখানে বড় সাইজের তিনটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে নিতে হবে। এখন একটি হ্যান্ড বিটার সাহায্যে ভালোভাবে ডিমগুলো ফেটে নিচ্ছি। অনেকটাই ফাটানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব। এক কাপ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আরো এক কাপের চেয়ে একটু কম আমি চিনি অ্যাড করে দিলাম। টোটাল দুই কাপের চেয়ে কম চিনি অ্যাড করেছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশ্রণটা মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের কালার চেঞ্জ না হয়ে আসে এবং চিনিটা ডিমের সাথে সম্পূর্ণ গলে না যায়। যদি ইলেকট্রিক বিটার দিয়ে করতেন সেক্ষেত্রে আপনার হাতের মধ্যে প্রেশারটা কম পড়ত। এদিকে আমি যেহেতু হ্যান্ডের সাহায্যে সম্পূর্ণ কাজটা করব, সেজন্য হাতের উপরে একটু প্রেশার পড়বে। দেখেন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ম্যাঙ্গো ফ্লেভারে ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম এক টিস্পুন পরিমাণ, দিয়ে অল্প অল্প তেল অ্যাড করছি এবং মিশ্রণটা খুব ভালোভাবে মিশাচ্ছি তেলের সাথে। অল্প অল্প তেল অ্যাড করতে থাকবো এবং মিশ্রণটা তৈরি করতে থাকবো। অপর একটি বোলের মধ্যে আমি ময়দা ছেঁকে নেছি। যেহেতু আমি দুই কাপ ময়দা দিয়ে আজকের কেকটা তৈরি করব, সেহেতু দুই কাপ ময়দা নিয়ে খুব ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে নেছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/3 কাপ গুঁড়া দুধ। 1 চিমটি লবণ অ্যাড করে দিলাম। এখন এই ডিমের ব্যাটারের সাথে আমি ময়দার মিশ্রণগুলো অল্প অল্প দিতে থাকব এবং খুব ভালোভাবে মেশাতে থাকব। খুব তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে মিশ্রণটা মেশাতে হবে। এবং 1/4 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরুর দুধ অ্যাড করছি। এক কাপ ময়দার জন্য 1/4 কাপ, 2 কাপ ময়দার জন্য অবশ্যই 1/2 কাপ লিকুইড দুধ ইউজ করবেন, সেক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে। অল্প অল্প দুধ এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে কেকের মিশ্রণটা যত বেশি পারফেক্ট হবে আমাদের কেকটাও তত বেশি পারফেক্ট হবে, সেজন্য একটু ধৈর্য সহকারে কেকের মিশ্রণটা তৈরি করবেন। মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, আমি কেকে ডাইসের মধ্যে দিয়ে বসিয়ে নিয়েছি। প্রায় 35 মিনিট পর কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট একটা কালার চলে আসছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, কোনো দিকে কোনো
কাঁচা অংশ নেই। এরকম সুন্দর সুন্দর এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।